রামপুরহাটের বকটুই গ্রামের হত্যাকাণ্ডের তদন্তভার কলকাতা হাইকোর্টের নির্দেশে হাতে নিয়েছে সিবিআই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সিবিআই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার ও প্রশাসন, কোনো রকম বিরোধিতা করা হবে না। কুণাল ঘোষের দাবি, রামপুরহাট কাণ্ডে তদন্তের ক্ষেত্রে যা যা করণীয় ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে, গ্রেফতারির ক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হয়নি, কর্তব্যে গাফিলতির কারণে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। যে চূড়ান্ত দুঃখজনক ঘটনাটি ঘটেছে, আজ আদালত সিবিআই তদন্তের কথা বলেছে। এ বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কিছু সুস্পষ্ট বক্তব্য রয়েছে। আমরা বলছি, রামপুরহাটের ঘটনা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু রামপুরহাটের এই ঘটনায় তদন্তে যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ করেছে, হয়তো কিছু বেশিই করেছে। একদিকে তদন্তের দিক থেকে যা যা করার, অন্যদিকে মানুষের যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ। ইতিমধ্যে 21 জন গ্রেফতার হয়েছে এবং সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল বা তদন্তের অবকাশ রয়েছে, তদন্তের স্বার্থে হতে পারেন তারা পুলিশ কর্মী বা পুলিশ অফিসার, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সকলের বিরুদ্ধে, সকলের ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে এবং গ্রেফতারের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক রং দেখা হয়নি। প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সম্পূর্ণ সেইভাবেই সিট তদন্ত করছে। তারপরেও কোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছেন। আমরা বলছি যে আমরা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার, তৃণমূল কংগ্রেস যেটুকু তাদের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস এই তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, কোনো রকম বিরোধিতা করবে না। উত্তর ২৪ পরগনা থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।